হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো। খ্যাড়ি দর্জির বাড়ির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদের দেখাবো এই সুন্দর হাতার ডিজাইনটি কাটিং এবং সেলাই করে। চলুন দেখা যাক। তার আগে যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। চলুন। দেখেন, আমি হাতার ডিজাইনটি করার জন্য নর্মাল হাতা যেভাবে কাটিং করতে হয় ঠিক ওভাবে আমি হাতাটা কাটিং করে নিলাম। কাটিং করার পর হাতার মুখে আমি এভাবে মার্কিং করে ডিজাইন করে কেটে নিব। দেখেন, একদম সহজ একটা ডিজাইন, একদম নর্মালের মধ্যে একদম সহজ ডিজাইন। একবার যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই সেলাই করতে পারবেন। এখন দেখেন, আমি মার্কিং বরাবর কাটিং করে নিলাম। কাটিং করার পর এখন আমি এই জায়গায় পাইপিং করে নেব। পাইপিংয়ের জন্য আমি এখন কাপড় নিচ্ছি। কাপড়টা দেখেন একদম ওরপ করে নেবেন, যাতে যেহেতু একটু শেপ আছে শেপে শেপে মিলবে না যদি ওরপ না নেন। দেখেন, আমি পাইপিংয়ের জন্য 2 ইঞ্চি করে কাপড় কেটে নিব। এখন সবসময় মনে রাখবেন ওরফ, যে কোনো সময় পাইপিং করার জন্য ওরফ করে কাপড় নেবেন। দেখেন, আমি 2 ইঞ্চি পরিমাণে কাপড় কেটে নিলাম। এখন কাপড়টাকে 2 পাশে বাস করে নিচ্ছি। বাস করার পর আমি ঠিক এভাবে পয়সায় পাইপিং করে নেব। পাইপিং সেলাইটা একই নিয়মে দেওয়ার জন্য চেষ্টা করবেন। আমি এভাবে করে পুরোটা প্যাকিং করে নিব। দেখেন, আমি পুরোটাই প্যাকিং করে নিয়েছি। এখন হাতার মুখে যে ডিজাইনটা করব, এখন ডিজাইনের জন্য একটা টিচি বক্রম নিয়ে নিলাম। দেখেন, টিচি বক্রমটা নিলাম 2 ইঞ্চি চওড়া এবং 2 ইঞ্চি পাশে, অর্থাৎ স্কোয়ার 2 ইঞ্চি করে এক টুকরা টিচি বক্রম নিয়ে নিলাম। এখন আমি এই কাপড়ের উপর বসাবো, বসাই সেলাই করে নিব। দেখেন আমি কিভাবে বাসটা দিচ্ছি, ঠিক আপনারও ভাবে বাসটা করে নেবেন, যাতে একটু মোটা হবে। মোটা হলে জিনিসটা সুন্দর দেখাবে, হাতার মুখে যেহেতু থাকবে। ঠিক এভাবে ধরে সুন্দর করে ঠিক অ্যাকুরেট করে ধরবেন, বক্রমের কাঁচায় কাঁচায় করে ধরার পর এবং 2 পাশে সেলাই করে নেবে। দেখেন, সেলাই করার পর এবং বক্রমের পাশাপাশি করে যে বাড়তি কাপড়গুলো আছে একদম বক্রমের পাশে করে কেটে নেবেন। দেখেন, কাটার পর আমি যে পাইপিংটা করলাম, পাইপিংয়ের জন্য আর টুকরা কাপড় নিয়ে নিচ্ছি। 1 ইঞ্চি করে নিলে হবে, 1 ইঞ্চি হোক 2 ইঞ্চি হোক, 1 ইঞ্চি করে নিলে বেটার। এখন আমি যেদিকে সেলাই দিয়েছিলাম ঠিক সেলাইয়ের উপরে করে পাইপিংটা করে নিব। যেটা হাতার মুখে করছেন ঠিক ওই অনুযায়ী করে এটার মুখও করে নেবেন। দেখেন, আমি পাইপিংটা কীভাবে করি একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন একদম সহজভাবে, নিজে বাসায় বসে সেলাই করে ফেলতে পারবেন। আর যদি আপনারা না বুঝেন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এটার মুখ থেকে
ঠিক সেম ওই পাশে যেভাবে সিলাই করছি ওই এই পাশেও সেম করে সিলাই করে নিচ্ছি। আপনারা ভিডিওটা দেখতে দেখতে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইকে আমাদের ভিডিও করার জন্য এবং ডিজাইন তৈরি করার জন্য অনেক অনুভূতি বাড়ে। দেখেন ঠিক পাইপিংটা এরকম হবে। এখন দুই পাশে করে সিলাই করে নিব। হাত আর মুখের জন্য যেভাবে সিলাই করে নিলেন ঠিক সেম করে এটাতেও সিলাই করে নিব। দেখেন আমি সিলে নিয়েছি, সিলে নেওয়ার পর ওটা হাতে বসাই নিয়েছি। একদম সহজ, না বুঝলে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব এই ডিজাইনটা নিয়ে একটা ভিডিও তৈরি করার জন্য, যদিও না বুঝেন। আমি এটার মুখে করে সিলেটা দিয়ে নিলাম, একদম সহজ। ভিডিওটা লং না করার জন্য আমি সিলেটা নিজেই আগে দিয়ে নিলাম। দেখেন সুন্দর এই সিলেটা দেওয়ার পর সুন্দর হাতের ডিজাইনটি তৈরি হয়ে গেল। আর আমার হাতার ডিজাইনটা যদি আপনাদের কোনো ধরনের উপকারিতা আসে তাহলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পারেন। আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ডিজাইনটা কেমন লাগলো। আর এতক্ষণ ক্যাডি দর্জি বাড়ির সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।